নির্বাচনের মাজতে মণিপুরত বিস্ফোরণ, ধারাসার গুলি বর্ষণ। নির্বাচনের বতরতো শান্ত হওয়া নাই, এবছরে অশান্ত হয়ে থাকা মণিপুর। মাজনিশার বিস্ফোরণত কপি উঠিল দুটা পর্যায়ত নির্বাচন অনুষ্ঠিত হওয়া আউটার মণিপুর সমষ্টি। কাবরুলেখা আর সেপারমেনিয়ার মাজত সংঘটিত বিস্ফোরণত বিধ্বস্ত হল এখন দলক। মঙ্গলবারে সন্ধ্যার পর উত্তপ্ত হয়ে আছে মণিপুরের পরিস্থিতি। আবাং চেকমাইত ধারাসার গুলিবর্ষণের কে ঘন্টামানের পাছতে 2 নং রাষ্ট্রীয় ঘাইপথের বিস্ফোরণে কপালে আউটার মণিপুর সমষ্টি। 19 এপ্রিলত সমষ্টিটির এটা অংশত ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়া আউটার মণিপুরত 26 এপ্রিলত সম্পন্ন হব নির্বাচন প্রক্রিয়া। কিন্তু নির্বাচনের প্রচার চলি থাকার মাজতে বিস্ফোরণ আর গুলিবর্ষণের ঘটনায় আতঙ্কিত করে তুলিছে আউটার মণিপুরের রাইজ। মণিপুরের পর এন্টেম বিশ্বজিৎ মেইটের রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।